সো গাইজ, আশা করি সবাই খুবই ভালো আছো। যখন ভিডিওটা আপলোড হচ্ছে আমি জানি না তখন গুড মর্নিং নাকি গুড ইভিনিং নাকি গুড নাইট। তো যাই হোক, আমি জানি না কখন ভিডিওটা আপলোড করব। যাই হোক, আমি কলকাতা থেকে আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম। আমাদের গ্রামের বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, যেটা হচ্ছে বঙ্গোপসাগরের, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া শেষ নদী, যদি আমি সেরকমভাবে দেখি। তো যাই হোক, যেটা হচ্ছে রসলপুর নদী বলে যেটাকে, তোমরা দেখতে পারো। এবং বিকেলের দিকে গিয়েছিলাম, আমার মুডটা খানিকটা অফ ছিল। এমনিতে আমাকে দেখতে তো খানিকটা চ্যাংড়া চ্যাংড়া লাগে, বাট সূর্যের আলোতে আমাকে খানিকটা জেন্টেলম্যান জেন্টেলম্যান লাগছিল। তো যাই হোক, ভিউটা জাস্ট অসাধারণ ছিল, ঠিক আছে। এই আমার পেছনে সূর্য, এই যে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে নদীটা। আর হ্যাঁ, এখানে আমার বাবার কিছু কাজ আছে যেটা আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। গাইস, আমাদের নদীর ধারে বাবার লাগানো দুটো বট গাছ, এই যে একটা আমার বাবা লাগিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি বেশ কয়েকবার লাগিয়েছিল, ছাগল কেটে খেয়েছিল, গরু কেটে খেয়ে গিয়েছিল, এই যে একটা। তারপর শেষবারে যেগুলো লাগিয়েছিল সেগুলো এরকম বেড়া করে চাল এরকম ঘেরে গাছগুলো হয়েছে, এই যে একটা। এটা একটু বেশি ভালো হয়েছে অ্যাকচুয়ালি, এটা একটু হেলদি হয়েছে। এই হচ্ছে আমাদের নদীর সাইড, আর ওই যে আমাদের বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে ওই পাশে পেছনেরটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি, সরি আমার বাড়ি নয়। এবং এই যে সামনেরটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের জেঠুর বাড়ি। এই হচ্ছে ব্যাপার। ভিউটা না দারুণ, আমাদের নদীর সাইডে ভিউটা জাস্ট অসাধারণ। ভিউটা দেখে নাও, এই যে সূর্য। গ্রামের একটা আলাদা ইয়ে আছে বন্ধুরা, যাই বলো। অসাধারণ একটা ভিউ গাইস, যাই বলো, গ্রামের একটা আলাদা একটা ব্যাপার আছে যেটা শহরে তুমি পাবে না। অ্যাকচুয়ালি গ্রাম শহর পার্থক্য করাটাও যায় না, তুমি শহরে যেগুলো পাবে সেগুলো গ্রামে পাবে না, এবং গ্রামে যেগুলো পাবে সেগুলো তুমি শহরে পাবে না। এই হচ্ছে ব্যাপার। নদীর ধারে এমনি ঘুরতে এসেছিলাম, মুডটা অফ ছিল, তার জন্য ভিউটা বেশ ভালোই লাগছে, তার জন্য ভিডিওটা করলাম। এটা হচ্ছে নদীর ধারে, এই যে নদী পেছনে, আর পেছনে আমার পেছনে সূর্য। বিকেল হয়ে এসছে, দারুণ অসাধারণ একটা ভিউ গাইস। আর হ্যাঁ, দুর্গাপুজো শেষ হয়ে গেছে, বাঙালির এই সারা বছরের অপেক্ষা এই চার দিনের জন্য, এটা একটা আলাদা এক্সাইটমেন্টের ব্যাপার। এই মাত্র চার দিনের জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে। তো সবাইকে শুভ বিজয়া, সবাই ভালো থেকো এবং নিজের কাছের মানুষদেরকে ভালো রেখো, এটাই। আর যাই হোক, এটা একটা ছোট ব্লগ বলতে পারো, ওকে। ও হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে মনে নেই, আমার বাবা পরে আরও একটা বট গাছ আর অসুস্থ গাছ দুটো একসঙ্গে লাগিয়েছিল, এই যে সেটা আমি দেখাচ্ছি, এক মিনিট গাছ, সেটা আমি দেখাতে মনে নেই। অ্যাকচুয়ালি ও দুটো আমি থাকাকালীন লাগিয়েছিল, অ্যাকচুয়ালি পেছনে একটা বড় নালা ছিল, যাই হোক সরি, কিছু একটা মরে পড়েছে গন্ধ। অ্যাকচুয়ালি ও দুটো আমি থাকাকালীন লাগিয়েছিল, আর এটা এই বট গাছ আর অসুস্থ গাছ, এই যে এটা আমি যাওয়ার পরে লাগিয়েছে, আমার জাস্ট সাডেনলি চোখে পড়ে গেল। বাবার স্বপ্ন এই যে বট গাছ আর অসুস্থ গাছের মধ্যে বিয়ে দিতে হয়, বাবার স্বপ্ন বিয়ে দেবে, তার জন্য লাগিয়েছে এক জায়গায়। অ্যাকচুয়ালি আমার বাবা একটুখানি মানে এ প্রকৃতির মানুষ, কীরকম
মানে এটা ভাবে না যে আমি কার জন্য লাগাবো বা করে কি হবে, ওটা ভাবে না। আর বাবা অ্যাকচুয়ালি একটু নেচারকে ভালোবাসে, পশু পাখি প্রকৃতি এদেরকে একটু বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, বাট আমার বাবা আমার থেকে বেশি। প্রচুর গাছ লাগাতে, সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে না, বাড়ির ভিডিও কোনোদিন নিয়ে আসবো যদি সম্ভব হয়, আমাদের বাড়িতে বাড়ির বাগানে অনেক আনকমন গাছ আছে যেগুলো সাধারণত গ্রামে পাওয়া যায় না, বাবা বাইরে থেকে এনে লাগিয়েছে। বাবা একটু নেচারের প্রতি একটু বেশি টান আছে বাবার, তো সেই জায়গা থেকে এটা সবার মধ্যে থাকে না, আমার মধ্যেও ওই বাবার ব্যাপারটা একটুখানি এসছে। আমিও গাছ লাগাতে ভালোবাসি, গাছে পরিচর্যা করতে ভালোবাসি, বেশি আমি বেশি ফুল গাছ লাগাতে ভালোবাসি, খুব ভালো লাগে ফুল গাছ লাগাতে। তো যাই হোক, তোমাদেরকে পেছনে ভিউটা দেখাই, অ্যাকচুয়ালি সূর্যটা পরপর অস্ত যাচ্ছে, তার জন্য পেছনের ভিউটা আমি দেখাবো একটু, দারুণ। পেছনের ভিউটা একটু দেখে নাও, এই যে পেছনের ভিউ, এই যে সূর্য অস্ত যাচ্ছে, জাস্ট সমুদ্রে নদী, সরি সমুদ্র বলছি, নদীর জলে তার রে পড়েছে, এটা অনবদ্য লাগছে, অনবদ্য গাইস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকমই, আমার যতদূর মনে হয় এই গাছগুলো তৃতীয় কি চতুর্থবারের গাছ, এর আগে লাগিয়েছিল। অ্যাকচুয়ালি গ্রামের দিকে গরু ছাগল তো থাকে, আর সবাই যে তোমার মতো করে ভাবে এমনটা নয়, তুমি একটা গাছ লাগিয়েছো সবাই যে তোমার দৃষ্টিভঙ্গি থেকে দেখবে এমনটা নয়, তো সেই জায়গা থেকে গরু ছাগল খেয়ে গিয়েছিলো, তারপর বাবার বাবা আবার দাদাদেরকে নিয়ে সেই বট গাছ অসুস্থ গাছ লাগিয়েছে, ভালো হয়েছে কিন্তু। যাই হোক, অ্যাকচুয়ালি আমি বিকালে নদীর ধারে এসেছিলাম, তো বললাম যে একটা ভ্লগ করে নিই, ভ্লগ নয় জাস্ট এটা ভিউটা আমি দেখালাম, এটা অ্যাকচুয়ালি ভ্লগ নয়, ঠিক আছে, ভ্লগ এটাকে তো বলে না। যাই হোক, ভিডিওটা দেখো, আর চ্যানেল আমি নতুন খুলেছি, কন্টিনিউ করতে পারছি না যে আমি ভিডিও দেব, অনেক ভিডিও এ করে পড়ে রয়েছে সেগুলো ছাড়তে পারছি না। যাই হোক, আশা করি কন্টিনিউ ভিডিওগুলো দিতে পারবো, আমি একটু টাইম লাগছে আমার, তো সেই জায়গা থেকে সামনে একটা বন্ধুদের সঙ্গে দীঘা যাওয়ার ব্যাপার আছে, ওই ভিডিওটা প্ল্যান আছে, ওটা একটু ভালো করে তৈরি করব। তো যাই হোক, ভিডিওটা দেখো, আর আমার আমার পাশে থাকো একটু, আমার চ্যানেলের পাশে একটু থেকো, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আমি একটু বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে আসছে, সবাই ভালো থাকবে, বাই, থ্যাংক ইউ।